শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর একটি দিনে প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি বরাবরের মতো আজকের আয়োজনের সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছে যার গল্প আমরা ঘন্টা জুড়ে শুনবো এবং আমাদের দ্বিতীয় ঘণ্টায় সঙ্গীত আয়োজন থাকছে রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছি আমি রুম্মান। দর্শক শুভ সকাল লাবনা তোমাকে তোমাকে শুভ সকাল আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি যেমনটি সব সময় বলো যে সুন্দর দিনে প্রত্যাশা নিয়ে আমরা দিনটি শুরু করি এবং রাঙা সকাল দিয়ে কিন্তু আসলে মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের যাত্রা শুরু হয় এবং এই অনুষ্ঠানে এত এত সফল মানুষরা আসেন আমরা কিন্তু ঋদ্ধ হই তাদের জীবনের গল্প শোনা একেবারে দর্শক আপনাদেরও সকালটি নিশ্চয় সুন্দর হয় এবং প্রতিদিনের মতো সেই সুন্দর সকালের প্রত্যয় নিয়ে আজকে শুরু করছে আমাদের আজকে পর্ব প্রথম ঘন্টা আমরা আমন্ত্রণ জানিয়েছি চারু এবং স্থপতি শিল্পী শাহিনুর রহমান কে আচ্ছা আমাদের তো প্রতিদিন অতিথি আসেন এক এক জন এক এক সফল জায়গা থেকে আপনি একজন চারু এবং স্থাপত্য শিল্পী সফল মানুষ বলেই আসলে আমরা আপনার আপনাকে আমরা আমন্ত্রণ দেয় আপনি নিজেকে কতটুকু সফল মনে করেন মানে আমি মানে আপনি যতটা সফল মনে করছেন আমি আসলে ব্যক্তিগতভাবে আমার আরও অ্যাচিভ হওয়া উচিত উচিত ছিল তো ফাইনালি ঠিক আছে মানে সবকিছু ঠিকঠাক মতে চলছে জি আমরা খুব সকালে আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি এবং আপনার জীবনের গল্প শুনছি প্রতিদিন কি সকালে উঠা হয় ট্রাই করি সকালে উঠে রমনা একটা জগিং করতে ট্রাই করি সেটা আচ্ছা সকাল সকালে উঠি আচ্ছা তো আপনার সফলতার গল্প একদম ছোটবেলা থেকে আমরা জানতে চাই আপনার নোয়াখালীতে বোধহয় জন্ম আমার জন্ম হচ্ছে নোয়াখালীতে বাবা চাকরির সূত্রে আমরা খুলনায় যাই নিউজ প্রিন্ট মিল তো এটা একটা বিশাল কলোনি আমাদের জন্য এটা ছিল পৃথিবীর মতো একটা বড় সারাউন্ডিং সেইখানেই আমরা ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করি আমাদেরকে চার দেয়ালের বাইরে যেতে হয়নি কারণ এটা এত বড় জায়গা মানে কলোনিয়াল সিস্টেমে করা তো প্রত্যেকটা ফ্যাসিলিটিসগুলো অ্যামিনিটিসগুলো এগুলো সবই এখানে ব্যাপকভাবে ছিল ফলে আমাদেরকে কখনোই বাইরে যেতে হয়নি আমরা একরকম একটা বাউন্ডারির মধ্যে ছিলাম তার ভেতরে আবার আমার নিজের আর একটা বাউন্ডারি আমার বাসার বারান্দার পাশে রুমে আমার রুম ছিল তো সেই রুমের মধ্যে আমি আবদ্ধ থাকতাম মানে একে তো কলোনির ভেতরে থাকা তারপরে হচ্ছে আবার নিজের ঘরের ভেতরে আটকে থাকা তো সেই ব্যাপারটা ঘটেছে হলো ছোটবেলা থেকে ছবি আঁকার একটা মানে অটোমেটিক চেষ্টা বা অটোমেটিকভাবে আমি সেটা করতাম একদমই ছোটবেলা আমার আম্মা যেটা মনে করে বা আমাকে বলে সেটা হলো আমি যখন চিত হয়ে শুয়ে থাকতাম তখন আকাশের দিকে আঙুল তুলে নেড়ে নেড়ে ছবি আঁকার মতো করে একটা মানে টেশার ছিল বডিতে তো ফাইনালি আর্টিস্ট হওয়ার ইচ্ছে থেকেই মানে সমস্ত প্রস্তুতি এবং চলা এমনিতে আর পরিবারের কেউ কি আসলে ছবি আঁকতো কিনা নাকি একেবারেই নিজে থেকে একেবারেই একেবারেই নিজে থেকে বাহ আচ্ছা তাহলে আপনার কি মনে হয় যে এই যে চিত্র এসে শুয়ে আকাশ দেখতেন একটা ভাবুক মন ছিল এটি পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে আপনার আশেপাশে এই কারণগুলো আসলে আমি বলতে পারবো না এটা হয় জেনেটিক কোন ব্যাপার থাকতে পারে অথবা এটা অ্যাচিভমেন্টের ব্যাপার থাকতে পারে আমার ব্যাপার যেটা আমি মনে করি সেটা হলো যে আমি বাইবর্ন এই ব্যাপারটা পেয়েছি আচ্ছা ছবি আঁকার ব্যাপারটা মানে আমাদের তখন কোনো শিক্ষক নেই আমি প্রচুর ছবি এঁকে সারা ঘর ভরে আটকে সারা ঘরে পেস্ট করে ছবিগুলো রাখতাম তো এইটা তখন আমি জানি না আমি বললাম যে আমরা একটা কলোনির ভেতরে ছিলাম যেটা একটা ওটাই আমাদের বিশ্ব এর বাইরের চারুকলা বা নাট্যকলা বা অন্য বিষয়গুলো যে ইউনিভার্সিটি লেভেলে পড়ানো হয় সেই ব্যাপারগুলো সম্পর্কে আমি জ্ঞাতও ছিলাম না তো যা করতাম একেবারে নিজের মানে ঐকান্তিক আন্তরিক ইচ্ছার ভেতর দিয়েই কাজগুলো করতাম যার হয় আসলে বোধ হয় এভাবেই হয় এবং সেই চার দেয়ালের ভেতরে আবদ্ধ একটি কিশোর সে আকাশ দেখত বাতাস দেখত এবং সেভাবে যার শুরু হয়েছিল সে পরবর্তীতে কি কি করেছে আমরা একটু দর্শকদের জানাতে চাই তারপর আবার গল্পে ফিরবো কি বলো লাভ নিশ্চয়ই শাহিনুর রহমান একাধারে চারুশিল্পী স্থাপত্য শিল্পী নাট্যকর্মী কবি ও লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পেন্টিং ও ছাপচিত্র বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বাংলাদেশের চারুকলা বিষয়ে প্রাতিষ্ঠানিক পাঠে স্নাতক পর্যায়ে প্রথম ফার্স্ট ক্লাস তার উনিশশো সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তার প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু প্রদর্শনীতে প্রচ্ছদ শিল্পী হিসেবেও সুনাম অর্জন করেছেন কয়েক শতাধিক গ্রন্থের প্রচ্ছদ করেছেন এ পর্যন্ত তবে ডিজাইনার হিসেবে অধিক পরিচিতি তার ঢাকার মঞ্চের উল্লেখযোগ্য কয়েকটি দলের বেশ কিছু নাটকে সৃজনশীল সেট ডিজাইন করেছেন দেশের জনপ্রিয় লাইব্রেরি ও প্রকাশনা সংস্থা বাতিঘরের ঢাকা চট্টগ্রাম সিলেট তিনটি শাখার ডিজাইনার তিনি দু সতেরো ও দু উনিশ সালে অমর একুশে গ্রন্থমেলায় নান্দনিক স্টলের জন্য শিল্পী কায়ুম চৌধুরী পুরস্কার অর্জন করেন আমাদের আজকের অতিথি শাহিনুর রহমান তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চারুকলা প্রদর্শনীতে স্থাপনা শিল্প বিভাগে জাতীয় পুরস্কার প্রাপ্ত আঠারোতম জাতীয় চারুকলা প্রদর্শনী দু হাজার আটে তার স্থাপনা শিল্প জিরো দ্য প্রাইমারি ইউনিট বেস্ট মিডিয়া পুরস্কার অর্জন করে এই গল্পগুলো নিশ্চয় অতিথির কাছে থেকে শুনব তার ছোটবেলার গল্পে আবারও ফিরে যাচ্ছি আমরা ছোটবেলার গল্পেই ছিলাম জানছিলাম আসলে একেবারে নিজের ইচ্ছাতেই আসলে ছবি আঁকতেন কিন্তু আরেকটু যদি আসলে বিস্তারিত আমি ছোটবেলার গল্প জানতে চাই আপনি খুলনাতে বেশ লম্বা সময় আসলে থাকা খুলনাতে আমি একদম ক্লাস টু থেকে শুরু করে একটু শুনি পরিবারের কথা একটু শুনতে চাই সে সময় বাবা কি করতেন বাবা ছিলেন পেপার ইন্সপেক্টর খুলনা ইনভেস্টমেন্ট মিল আর আমরা দুই ভাই দুই বোন আপনি কত আমি ভাইয়ের মধ্যে বড় আমার বড় বোন আছে আর বাকি দুজন ছোট তো মানে আমার বাকি যে তিন ভাই বোন আছে তাদের সাথে আমার মোটেও মিলত না কারণ এদেরকে দেখা যেত না এরা সারাদিন ঘরের বাইরেই থাকতো ঘোরাঘুরি বা আড্ডাবাজি করা এগুলো করা কিন্তু আমি একমাত্র ঘরে মানে টুকটুক টুকটুক করে ছবি আঁকার কাজগুলো করতাম আর এইভাবেই নিউজ প্রিন্ট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিলাম রেজাল্ট ঠিকঠাক ছিল এরপরে খুলনা বিএল কলেজে ভর্তি হলাম আচ্ছা সেই প্রসঙ্গে আমরা অবশ্যই যাব তবে ছোটোবেলার প্রসঙ্গে থাকি আপাতত এই যে আপনি ছবি আঁকতেন পরিবারের বাকিদের প্রতিক্রিয়া আসলে কিছু খুবই পজিটিভ আমার বাবা ধার্মিক কিন্তু কখনো এই ব্যাপারে ইন্টারফেয়ার করেননি আচ্ছা হ্যাঁ কারণ ওর মতো করে আছে শান্তশিষ্ট মানে রকম চাপ তৈরি হয়নি যেটা অনেক ফ্যামিলিতে হতে পারতো বা হয় তো থাকে না যে বাবা মার একটা ইচ্ছা থাকে যে বড়ো হয়েছেলে এটা হবে সেটা হবে না এরকম স্পেসিফিক ইচ্ছে হয়নি আমার বাবা মার যে আমি আর্টিস্ট হই কিন্তু আমাকে কোনো ডিসਟਰব করেনি আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম আমার যে টাকা পাঠাতো ফ্যামিলি থেকে খুব আন্তরিকভাবে আর সেগুলো হতো কিন্তু মানে হয় না এখন এখনকার থেকে ওই সময়কার লিবারেল পজিশনটা আর অনেক বেটার ছিল থেকে আপনি নিজেই ভেবে নিয়েছিলেন যে আপনি নিজেকে চিত্রশিল্পী হিসেবে বড় হয়ে দেখতে চান আমি আসলে বললাম তো যে আমি চিত্রশিল্পী হয়ে উঠবো এরকমটা মান অটোমেটিক্যালি ভেতর থেকে ঘটেছে তো দেখা গেছে আমি বিভিন্ন ক্যালেন্ডার কপি করছি বিভিন্ন জার্নালের ভেতরে যে সমস্ত আর্টওয়ার্ক আছে এগুলোকে কপি করছি তো সেটা দিয়ে আমার এক ধরনের ক্রাফটসম্যানশিপ তৈরি হয়েছে মানে সূক্ষ্ম কাজ করার প্রতি যে আগ্রহ সে আগ্রহগুলো বিভিন্ন জিনিস থেকে দেখে দেখে দেখা গেছে যে কায়েম চৌধুরীর কোনো একটা পেন্টিং আমি আঁকলাম ওয়াটার কালার আমি লিখে রাখলাম তৈলচিত্র মানে তৈলচিত্র এবং মানে ওয়াটার কালার এর ভিতরে পার্থক্যটাও আমি সেই সময় বুঝতাম না মানে কোন পেন্টিং মানে সব পেন্টিংয়ে একটু ভারী ওই অবস্থা খুলেই ভাবতাম যে এটাই হচ্ছে তৈলচিত্র আর ওয়াটার কালার ভাবতাম যে হালকা ওয়াশের উপর ছেড়ে দিলে বুঝিয়ে ওয়াটার কালার তো অনেক অজ্ঞান তো ছিল যেটা থাকার কারণ হচ্ছে যে কানেকশন নেই আচ্ছা ছোটবেলা যেহেতু আপনার আকার পথে একটা ঝোঁক ছিল পাশাপাশি বাড়ির সবাই কোনো তাদের কোনো সমস্যা ছিল না তো কখনো কি আপনাকে শেখানোর চেষ্টা করেছিলেন তারা কোথাও সেই ব্যাপারেই তো আমি শেষে চলে গেলাম চিটাগাঙে অনার্স পড়ার জন্য কারণ আমি যখন ম্যাট্রিক পাস করে যাই ইন্টারমিডিয়েটও পাস করে যাই তখন চারুকলা পড়ার জায়গা খুঁজতে ঢাকায় এলাম ঢাকায় দেখতেছি যে এখানে প্রি ডিগ্রি এবং ডিগ্রি কথা বলে কিন্তু প্রি ডিগ্রি মানে হচ্ছে হলো ইন্টারমিডিয়েট আর ডিগ্রি মানে হচ্ছে হলো ডিগ্রি কিন্তু আমি ততদিন ইন্টারমিডিয়েট পাস করে গেছি তো আমাকে খুঁজে দেখতে হয়েছে যে এই ইন্টারমিডিয়েটকে কাজে লাগিয়ে কোথায় এর পরবর্তী স্টেজে পড়া যায় তো সেইটা দেখতে যে চিরং ইউনিভার্সিটিতে পেলাম যে অনার্স করা যায় চারুকলায় অনার্স করা যায় ইন্টারমিডিয়েটটাকে ভ্যালিড রেখে যে কারণে চিরঙে যাওয়া আদরে চিরঙে যাওয়া হতো না আমার প্রশ্নটা ছিল একদম ছোটবেলা নিয়ে ছোটবেলা পরিবার কিংবা আপনার দিক থেকে কোন শেখার ইচ্ছে ছিল কিংবা আশেপাশে কোন ইনস্টিটিউট না আমার আশেপাশে কোনো ইনস্টিটিউট ছিল না আচ্ছা তখন শিখতেন কিভাবে একদম একদম চললি নিজের থেকে কপি করে করে সারা ঘর পেরে মেরে 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 এত ছবি ঝুলাতাম যে একটা ঘরের মধ্যে ছিলাম এখন এই ঘোরটা কিভাবে এলো থেকে এলো এই ব্যাপারগুলো আমি আসলে বলতে পারবো না এগুলো অটোমেটিক ঘটেছিল এই যে বলছিলেন শ্রদ্ধ কায়ম চৌধুরীর শিল্পকর্ম কাজ করতেন ছোটবেলাতে আপনি জার্নালের কথা বললেন বইয়ের কথা বললেন সেসব নিশ্চয় পড়া হতো না হলে তো সব সম্পর্কে জানা হতো না পড়ার চাইতে আমার আসলে আগ্রহটা ছিল ছবি আঁকা তো কোনো একটা ছবি আমার ভালো লাগলো সেটা হয়তো জয়নুল আব্দিন এঁকেছে ওয়াটার কালারে আমি সেটা এঁকেছি অয়েল কালারে এইরকম কিন্তু ওই কপি করে করে আমার কাপসম্যানশিপটা আসে আর আমার ভেতরকার শক্তির স্ফুরণটা ঘটে বেসিক্যালি বিশ্ববিদ্যালয় জীবনে এসে যে আমি নিজের সত্তাকে বুঝতে পারি এবং নিজের স্টাইলটাকে তৈরি করতে পারি হচ্ছিল যখন আমি অনার্সে আসি আর এর আগে পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো যে আমার ক্রাফটসম্যানশিপটা তৈরি হয়েছে তো ছোটবেলা যেহেতু বদ্ধ ঘরে আপনি একা একাই ছবি আঁকতেন আশেপাশে কি কলোনিতে কোনো বন্ধু হয়নি আমার বন্ধু ছিল না হ্যাঁ আমি খুবই নিঃসঙ্গই ছিলাম আগা মানে বন্ধু হতো না মানে কেন যে হতো না এখনো আমি বন্ধুহীনতায় ভুগি কারণ হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের মানে আপনি নিজের থেকে খুঁজেছেন নাকি না মানে এটা হয় কি যে কানেকশনটা আমার সাথে কম হয় আচ্ছা হ্যাঁ এটা অটো মানে অটোমেটিক্যালি কানেকশনটা কম হয় মানে আমার বন্ধু ভাগ্য একরকম খারাপ আমি বলবো যে মানে স্বতঃস্ফূর্তভাবে আমি এগিয়ে যেতে পারি না তারপর এটাকে নার্সিং করতে পারি না সব কিছু মিলিয়ে জিনিসগুলো আগায় না পরিবার থেকে আসলে কখনো কোনোদিন দিন আসলে বলেনি যে যে নিজের মতো করে সব সময় থাকতে চাইতেন বা চার দেয়ালের মধ্যেই নিজেকে রাখতেন বন্ধু ছাড়া থাকতেন কখনো পরিবার থেকে কিছু বলেনি যে তুমি বাইরে যাও সবার সাথে মেশো না এগুলো বললেও কাজ কাজ হতো না কারণ এগুলো অটোমেটিক ব্যাপার তো চাপ দিয়ে তো আর বাইরে ঘরের বাইরে পাঠানো যায় না ছবি আকার প্রসঙ্গে তো কথা হচ্ছে এর বাইরে ছোটবেলায় আর কোন কিছুর প্রতি অপ্র আকর্ষণ ছিল না খেলাধুলা কিংবা কিছুটা বল খেলার দিকে ছিল আচ্ছা মানে সেটা আসলে খুব মানে মনে করার মতো ব্যাপার না বৃষ্টি হলে মাঠে বল নিয়ে নেমে যাওয়া এরকম ছিল কিন্তু নিয়ম করে খেলা হতো না আচ্ছা মানে আমি আসলে আমাকে আবিষ্কার করতে পারি হচ্ছিল অনার্সে আচ্ছা এর আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমাকে চিনতেও পারিনি হ্যাঁ মানে নিজের ঘরে মানে বন্ধু বান্ধব নাই ফলে আমার আমি ঠিক কী কাজটা করছি কোনটা ভুল হচ্ছে কোনটা শুদ্ধ হচ্ছে এ ব্যাপারে কোনো গাইডেন্স নাই হ্যাঁ সব কিছু মিলিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত বলা যায় নিবিড় কাজ করে গেছি এগুলোর কোনো মানে হয় না এবং এগুলো কেউ মানে এগুলো কোন স্ট্যান্ডার্ডে সেই ব্যাপারগুলো আমি নিশ্চিত ছিলাম না একটু আপনার বাবা মা সম্পর্কে শুনি তাদের সাথে আপনার সম্পর্কে রসায়ন কিংবা তাদের নিয়ে একটু বিস্তারিত জানতে চাই না আব্বা মা তো মানে আমাকে কখনোই বাধা দেয়নি এবং তারা আমাকে বরং পছন্দ করতো চার ভাই বোনের মধ্যে কারণ আমি ঘরে থেকে টুকটাক হেল্পও করতাম আচ্ছা হ্যাঁ তো সেইটার কারণে আমি স্পেশাল এবং আমার বাকি ভবন থেকে আব্বা মা আমাকেই বেশি ট্রাস্ট এবং হতে ভাবে কারণ আমি যা বলতাম সেটা আমি করতাম আপনি বারবারই বলছিলেন আসলে নিজেকে চেনার সময়টাই আসলে সেই বিশ্ববিদ্যালয়ের জীবনে ভর্তির সময়টা তা আপনি চট্টগ্রামে চারুকলা বিষয়ে ভর্তি হয়েছেন সেই জায়গাটাই একটু আসতে চাই কিভাবে আসলে বিশ্ববিদ্যালয়ে জীবনটা শুরু করেন এবং কি দেখলেন কি শিখলেন খুলনা থেকে চট্টগ্রামে আসা কি পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আচ্ছা ওই যে বললাম যে আমি ইন্টারমিডিয়েট পাশ করে গেছি ততদিনে ইন্টারমিডিয়েটের পরে চারুকলা পড়তে গেলে একমাত্র অনার্স ছিল চিটাং ইউনিভার্সিটিটা আর সারা দেশে কোথাও ছিল না তো ফলে আমাকে চিটংয়ে যে অনার্স ক্যারি করতে হয়েছিল তো চিটংয়ে যাওয়া মানে হচ্ছে যে আমি এই যে আঁকা আঁকা ঝোঁকার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলোকে ব্যক্তিগত অনুভূতি বা ব্যক্তিগত স্টাইলাইজেশনের সাথে এটাকে আমি মার্চ করাতে পারি হ্যাঁ তো মার্চ করাতে পারলে যেটা ঘটলো সেটা হলো যে এটার তাত্ত্বিক দিকটা যেমন ক্লিয়ার করা গেল। এটার কাফসম্যানশিপটাও আমার জানা তা ফলে এই দুটোর সমন্বয়ে মানে ভালো কিছু কাজ আমি করা শুরু করি আর আমার যৌবন কাটছে চিরঙে আমি মনে করি যে যৌবনের ভাগটাই আমি চিরঙে কাটে আসছি ওইখানেই ছিল আমার মানসিক উত্তেজনা মানে ওঠা বসা বা প্রেম ও প্রেম এই সমস্ত সব কিছু মিলিয়ে ইউনিভার্সিটি জীবনটাই ছিল আমার কাছে খুবই উদাম এবং খুবই যৌবনপূর্ণ তো বিস্তারিত জানতাম কিছু ঘটনা যদি কিছু স্মৃতি যদি মনে পড়ে এমনি সাথে বলবেন চারুকলায় পড়তে গিয়ে হলে থাকা দরকার আবার হলে থাকতে পারছি না শিবিরের চাপে সব কিছু মিলিয়ে একদিন একটা টাং ছিল এবং একটা বেডশিট বেডশিট ছিল এটা নিয়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেলাম রিক্সা নিয়ে রিক্সালারা বললাম যে তুমি যাইতে থাকো যেখানে আমি ভাড়া পাই সেইখানেই আমি উঠবো এই বলে রওনা হইলাম সকাল আটটায় প্রায় একটা দেড়টার দিকে আমি একটা জায়গায় যায় পৌঁছালাম যেখানে যে ভাড়া থাকা যায় ছাত্র হিসাবে ভাড়া থাকা যায় মানে ক্যাম্পাসে থাকাটা তখনকার দিনে খুব অসম্ভব পর্যায়ে ছিল হ্যাঁ মানে খুবই খুবই মানে সে সময়ের কথা আপনি মনে করতে পারেন কি না যে সারা দেশে শিবিরের একটা জয় জয়কার ছিল তো সেই সময় ইউনিভার্সিটি চিরাং ইউনিভার্সিটিতে পড়া মানেই হচ্ছে খুবই টাফ একটা বিষয় নিজের নিজের অস্তিত্বটাকে বজায় রেখে হলে থাকা এটা খুবই অ্যাপসার্ট ছিল তো শহরে চলে এলাম শহরে এসে শহর থেকে এই ক্লাস করতে যেতাম ট্রেনে চড়ে ট্রেনে চড়ে ফিরতাম তো আমার ক্লাস টিচাররা ছিলেন হচ্ছে মর্তুজা বসির মনসুরুল করিম ঢালিয়াল মামুন শফিকুল ইসলাম আনসার আলী নাসিম বানু এরকম সৈয়দ আবদুল্লাহ খালিদ হ্যাঁ সৈয়দ আবদুল্লাহ খালিদ তো বুঝতে পেরেছেন যে যিনি অপরাজয় বাংলার স্থপতি অলোক রায় তো এনাদের সংস্পর্শে এসে আমার আর্ট করার যে অন্তর্গত গঠন সেটা আরও বেশি পোক্ত হলো কারণ আমাদের হয় কি যে একাডেমিতে এসে সাত ছয় সাত ঘন্টার জন্য ছবি আঁকার বাইরেও টিচারের সাথে একটা সম্পর্ক হতো কারণ এখানকার টিচাররা অন্য ডিপার্টমেন্টের মতো না এটা যেহেতু ব্যক্তিগত চর্চার বিষয় তো টিচারের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তো সেই সম্পর্কটা আমরা পুরোপুরি এনজয় করছি এবং সব টিচারের সাথেই আমাদের মানে অন্য অন্যরকম সম্পর্ক ছিল আর অন্য অন্য ডিপার্টমেন্টের চাইতে আমাদের সম্পর্কটা আলাদা ছিল কোনো বিশেষ ঘটনা কি আছে যেমন মর্তুজা বসি উনি আমার একটা মানে সলো এক্সিবিশন হয়েছে আমার দুইটা একটা হয়েছে পঁচানব্বই সালে আর একটা হয়েছে গত বছর তো পঁচানব্বই সালে যেই সলো এক্সিবিশনটা হয় সেটার উদ্বোধন করেছিলেন মর্তুজা বসির তো মূর্তিজা বশির ব্যাপারটা হচ্ছে যে উনি ডিপার্টমেন্টের সর্বোচ্চ সিনিয়র মানুষ আলাদা থাকে খুব একটা ছাত্রদের সাথে খুব একটা ইন্টারাকশনের মধ্যে যায় না ছাত্ররা বরং তার রুমে আসে একবার হলো কি এই বশিরের একটা ক্লাস ক্লাসটা ছিল আউটডোর পেন্টিং তা আউটডোর পেন্টিং করতে আমরা অনেক দূরে মানে হাঁটতে হাঁটতে মেরিন একাডেমির পেছনে একটা গ্রামে যে সবাই মিলে ল্যান্ডস্কেপ করছি যে যার মতো ছবি আঁকছি তো অ্যাসাইনমেন্টটা জমা এক সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হয় বৃহস্পতিবার তারপরে স্যার এটার উপর মার্কিং করেন তো এরকম একটা এরকম একটা ক্লাসে মর্তিজা বসিরের ক্লাসে আমি সুন্দর একটা পেন্টিং করছিলাম বৃহস্পতি বুধবার দিন ওই স্থানীয় একটা বাচ্চা ছেলে আমার সাথে মানে বেহায়াগিরি করছে আমার সাথে চারিদিকে ঘুরে আমার সাথে খোঁচাখি করছে ওকে আমি বারবার বলতেছি যে তুমি সরে যাও সরে যাও আমার ছবিটা পড়ে যাবে ও কথা শোনে না ক্রোলিং করতেছে ডিগবাজি দিতেছে মানে আমার চারিদিকে ঘুরতে যায় এমন হলো যে ক্যানভাসে ঠিকই সে বাড়ি দিল কারণ ক্যানভাসটা উল্টে মাটির দিকটা নিচে পড়লো তো ক্যানভাসের মধ্যে যে অয়েল কালারের যে নরম ব্যাপারটা এটা তুলে দেখলাম যে পুরোটা মাটি হয়ে গেছে হ্যাঁ কারণ খরখরা মাটি আচ্ছা তো তখন এত মেজাজ খারাপ হয়েছিল যে ওই বাচ্চাটাকে আমি প্রচণ্ড মেরেছিলাম হ্যাঁ প্রচণ্ড মেরেছিলাম মেরে টেরে নাম্বার পাবো না এই ক্লাসে কারণ ছবিটা নষ্ট হয়ে গেছে তারপর জমা দিতে হবে বৃহস্পতিবারে জমা দিয়ে দিলাম বৃহস্পতিবার সকালে যখন ট্রেনে শহর থেকে ইউনিভার্সিটিতে আসবো তখন স্টেশনে মর্তুজা বসির একটা তো উনি তিন চারজন স্টুডেন্টকে দাঁড় করায় রাখছে স্টেশনে যেন আমি সোজাপদ দিয়ে না আসি আমাকে উনি ট্যাকেল করছে যে সোজাপদ দিয়ে না এসে সেকেন্ড গেট দিয়ে ঘুরে আসতে সেকেন্ড গেট দিয়ে ঘুরে আসলে কি হবে যে কারোর সাথে কোনো ইন্টারাকশান হলো না এবং সোজা পিছন দিয়ে যেন ডিপার্টমেন্টে আসে তো সেইভাবে আমি ডিপার্টমেন্টে পৌঁছালাম ডিপার্টমেন্টে পৌঁছানোর পর মর্তজা বসির বলল তুমি এটা কি করলা বাচ্চাটার এত মারলা যে তার জ্বর এসে গেছে এখন চলো তো মর্তজা বসিরের নেতৃত্বে জানলেন আচ্ছা এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্টের ছেলেকে আমি মারছি এখন এই চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন এরা ইউনিভার্সিটি বন্ধ করে দেবে আমাকে বহিষ্কার করবে এরকম মিছিল বা মানে ওরা হ্যাঁ মানে আমাকে বাদ দিয়ে দেবে তো মর্তুজা বসির নেতৃত্বে আয়াল ধরে ধরে আমরা সবাই যাচ্ছি ওই ছেলেটার বাসায় বাসায় যাওয়ার পর দেখলাম যে ছেলেটা বিছানার নিচে জ্বর তো মর্তুজা তখন ছেলের বাবা হচ্ছিল মিছিল মিটিংয়ে এসে তার ওয়াইফকে মানে ওই লোকটার মানে ছেলেটার মাটাকে বোঝালো যে আমি মর্তুজা বসির আমি এসেছি আমার ছেলের জন্য আমার স্টুডেন্টের জন্য আমি ক্ষমা চাইতে আসছি তো ছেলেটার গায়ে হাত টাত বোলা দিল আমিও খুব গিলটি বোধ করলাম সরি বললাম তো এইভাবে এই গল্পটা শেষ হয় তো সেই ঘটনায় আপনি অনুতপ্ত হয়েছে হ্যাঁ অনুতপ্ত হয়েছি তবে স্যারের সাথে এর মাধ্যমে আপনার একটা অন্যরকম রসায়ন কিন্তু তৈরি হয়েছে হ্যাঁ পরবর্তীতে স্যার আপনার কাজটি নিয়ে কি বলেছিলেন যে উনি কাজটা দেখে আমাকে মার্ক দিয়েছিলেন ভালো মার্ক দিয়েছিলেন আমার ধারণা ৬ সাত এরকম কিছু একটা দিয়েছিল দশের মধ্যে আর মর্তুজা আমাকে বিশেষ পছন্দ করতেন মানে ভালো আঁকি কিনা সেটা স্যার ভালো বুঝতেন স্যার আমাকে পছন্দ করতেন আমার এক্সিবিশনের উদ্বোধন উনি করেছেন উনি কখনো উদ্বোধন করতে যায় না এই ঢাকায় এত বছর ছিল মরার আগ পর্যন্ত কখনোই কোথাও উদ্বোধনে উনি যায় না কিন্তু আমার প্রদর্শনীটা উনি উদ্বোধন করেছিলেন সেটি অবশ্যই আপনার জন্য একটি চরক এবং পরম পাওয়া ছিল নিশ্চয়ই আপনি ট্রেনে আসবার কথা বলছিলেন এবং যতদূর জানি যে আপনাকে বেশ লম্বা সময় পাড়ি দিতে হতো ইউনিভার্সিটিতে আসবার জন্য একটু শুনি আমরা আসলে চারুকলার যারা তারা যেতাম হচ্ছে ফার্স্ট ট্রেনে ফার্স্ট ট্রেনটা খালি থাকতো একটু সেকেন্ড ট্রেনে ভিড় থাকতো আর আমরা ফিরতাম হচ্ছে পাঁচটা বিশে ট্রেনে সেই ট্রেনটা হচ্ছিলো একদম ফাঁকা থাকতো আমরা অল্প কয়জন মানুষ সায়েন্স ফ্যাকাল্টির যারা ল্যাবে কাজ করেছে মানে প্র্যাকটিক্যাল কাজ করে ওরকম কিছু স্টুডেন্ট এবং চারুকলার সবাই তো পুরা ট্রেনটা দখল করে আমরা যাইতাম আসতাম এরকম দখল করে পুরা ট্রেনের মধ্যে গান বাজনা হতো ব্যাপকভাবে সবাই গলা ছেড়ে ট্রেনের বডিতে থাপড় দিয়ে দিয়ে বিট তোলা

এইচএসি পর্যন্ত নিজের ইচ্ছাতেই শিখে এসেছেন বা শিখেছেন দেখে দেখে যতটুকু শিখেছেন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাবে আপনার শেখা শুরু কি ধরনের আসলে পরিবর্তন দেখেছেন নিজের মধ্যে যে না এইগুলো আসলে আমার ভুল ছিল বা এভাবে আসলে শেখাটা হয়নি বা আর একটু নিজের উন্নয়ন উন্নতি হয়েছে বা শেখার জায়গাটা সব মিলিয়ে একটু শুনতে চাই যে আসলে পরিবর্তনগুলো চারুকলা এত ভাস্ট এরিয়া কভার করে যেখানে ভুল বলে কোনো ব্যাপার নেই হ্যাঁ মানে যেটাই করা হয় সেটাই ঠিক আছে সেই সার্টিফিকেশনটা পাওয়া যায় আবার হচ্ছে এইভাবে যে তার পড়ালেখা থাকা দরকার পাশাপাশি তার ক্রমাগত আকার এক্সপিরিয়েন্স থাকা দরকার এই দুটো ব্যাপার যার সাথে মিলেছে সে যাই একুক না কেন এখানে ভুলের কোনো বিষয় নাই তো চিরাং ইউনিভার্সিটিতে যেই আমি প্রথম টের পাই আমার অন্যান্য বন্ধু বান্ধবরা যারা ক্লাস করছে সেই জায়গাটা টের পাই যে আমার এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা সেটা আমি যখন ইমপ্লিমেন্ট করছি তখন অন্যদের চাইতে ভালো হচ্ছে সেই ব্যাপারটা তো বুঝতেই পারি এবার একটু আসলে জানতে চাই বিশ্ববিদ্যালয়ে জীবন খুব ভালো কেটেছে আসলে নিঃসন্দেহে বুঝতে পারছি তবে আপনি অনার্সে হচ্ছে প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছেন আপনি তো একটু আসলে শুনি সেই সময়কার আসলে অনুভূতি জানতে চাই চারুকলা আমার মনের সাবজেক্ট এটা যখন মিলে গেল মানে যেটা আমি চর্চা করে আসছিলাম দীর্ঘদিন যাবৎ সেই জায়গাটা যখন চারুকলায় এসে আমি জিনিসটাকে প্রাতিষ্ঠানিক জায়গায় ইনভলভ হলাম তখন আমার আঁকা বিশেষত আমার ড্রয়িং এগুলো বেশ ভালো হতে থাকলো এবং ডিপার্টমেন্টের প্রত্যেক টিচারের নাম্বার বেশি বেশি পেতে লাগলাম এখন যেটা ঘটেছে সেটা হলো যে বাংলাদেশে অনার্সটা ছিল ওইখানেই ইউনিভার্সিটিতেই অনার্স ছিল আর কোথাও ছিল না তো সেই অনার্সে কখনো কেউ ফার্স্ট ক্লাস পায়নি ইভেন যে শিক্ষকরা শিক্ষকতা করছেন ওনারাও কিন্তু ফার্স্ট ক্লাস পান নাই ওনারাও সবাই সেকেন্ড ক্লাসে অর্থাৎ অনার্সে কোনো ফার্স্ট ক্লাস ছিল না বাংলাদেশেই ছিল না তো আমার এই পরীক্ষার প্রতি ইয়ারের রেজাল্ট যে পরিমাণ অ্যাডভান্স ছিল থার্ড ইয়ারে এসে যোগ করার পরে টিচাররাই থতমত খেয়ে যে যেহেতু ফার্স্ট ক্লাস হয়ে যায় হ্যাঁ তো সেইভাবে আমি খুব সৌভাগ্যবান যে আমি প্রথম ফার্স্ট ক্লাস পাই বাংলাদেশ ভূখণ্ডে অনার্সে চারুকলায় এবং সেটা নিয়ে আপনার পরিবারের মন্তব্য কী ছিল তাকে খুবই আনন্দিত হয়েছিল যে ছেলেটা ওর নিজের মনের জায়গায় পৌঁছাতে পারছে তো আমার ছবি আঁকার যেই শক্তি সামর্থ্যগুলো আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেই জিনিসগুলো ইউনিভার্সিটিতে এসে ব্যাপক স্ফুরন ঘটলো এবং আমি ভালো কিছু কাজ করতে থাকলাম তো যে কারণে অনার্সে এই এই রেজাল্টটা হয়েছিল এর পরে যাত্রাটা আসলে শুনতে চাই একটা ভালো রেজাল্ট এর পরে আসলে কি ভাবলেন কি না না আমরা ওই বিষয়ে একটু কথা বলি সিক্রেট আমরা আপনার একটি সিক্রেট নামও জানি সেটি হচ্ছে গিয়ে ঘোড়া সাহেব আচ্ছা আসলে এত বেশি পাওয়ার ক্যারি করতাম সেই সময়টাতে যে আমি হর্স হর্স পাওয়ার নিজেকে ভেবে মানে এক ধরনের উত্তেজনা বোধ করতাম আমার ফার্স্ট এক্সিবিশনের নাম ছিল জাপন সকৃত উত্থান জাপন যজ্ঞে সকৃত উত্থান মানে সবকিছুর কিছুর ভেতরে খুব স্পিডি আমার একটা ভালো সিরিজের নাম ছিল অভ্যন্তরে ঊর্ধ্বলোকযাত্রা হ্যাঁ এই যাত্রা এটাও একটা স্পিরিট তো এই অভ্যন্তরে যাত্রা কিংবা যাপন সকৃত উত্থান এগুলো এই সিরিজগুলো সবই ছিল ঘোড়া হ্যাঁ এবং মানে আত্মচরিত্রের সাথে ঘোড়া সংমিশ্রণ করে উপরের দিকে স্ফুরিত হওয়া একটা কম্পোজিশন তো

আঁকতে 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 আমার মনোভঙ্গিটা এমন হয় যে আমি পজিটিভ জিনিসগুলো খুব কম দেখতে থাকি আমি নেগেটিভ জিনিসগুলোই দেখতে থাকি মানে ফুল না দেখে তার কাটাটা দেখা এরকম ওই রকম দেখতে থাকি ফলে আমার ছবিগুলো কিন্তু যথেষ্ট কদর্য যথেষ্ট বর্বর যথেষ্ট মানে ইন্ট্রোভার্ট এবং আমার লাইনের কাটাকুটিগুলো এত মানে বিশৃঙ্খল যে এটা ড্রয়িং রুমে সাজানোর মতো জিনিস না যেমন এই ছবিটা বেশি স্পেস আছে দেখতে ভালো লাগছে একটা পাখি বসে আছে হ্যাঁ ফাইন কিন্তু আমার কাটাকাটিগুলো এত বেশি যে এটা রুমে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করা একটা ডাইনিংয়ের পাশে রাখার মতো কোনো ছবি না ফলে ওই এক্সিবিশনে পঁচিশটা ছবি ডিসপ্লে হয়েছিল একটা ছবিও বিক্রি হয়নি মানে হবার কথা নয় কিন্তু মন্তব্য খাতায় যেই আসছে কেউ লিখছে যে এক একটা ছবি যেন গরম তাওয়া হ্যাঁ মানে আগুনের মতো তাওয়া বলছে কেউ বলছে নানান জন নানান কথা বলছে মন্তব্য খাতে কিন্তু সেল হওয়ার ব্যাপারটা ছিল না স্যার আমরা জানি যে পৃথিবীতে যাই ঘটুক সেটি ভালো কিংবা মন্দ ঘটনা সব কিছুর পেছনে একটি কারণ থাকে তো আপনি বলছিলেন যে আপনার পঁচিশটি ছবির মধ্যে একটিও বিক্রি হয়নি কিন্তু এক্সট্রিম মন্তব্য এসেছে এবং গরম তাওয়া হুম এ ধরনের মতো বেশ তো আপনার এ ধরনের ছবি একবার পেছনে সেটি কদর্য ছবি হোক কিংবা কিছুটা আউট অফ দ্য বক্স কারণ কি আসলে এ ধরনের ছবি আর যেটা বলছিলাম যে আমি আগে গড়েই বিচ্ছিন্ন ছিলাম ওই অর্থে সামাজিক বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানে আমার যাওয়া হয় না সব কিছু মিলিয়ে একটা আইসোলেশানের সাথে এসে যখন চারুকলার একদম প্রপার জায়গায় আমি পড়লাম তখন আমার মানে যারে যার দশা যে মানে আমার আর সময় নেই এবং ছবি আঁকা ছাড়া এই যে ট্রেনে কথা বলছি যে এক ঘন্টা একটা ট্রেনে যাওয়া আসা এই টাইমগুলোতে বসে বসে ল্যান্ডস্কেপ আঁকতেছি সিঁড়িতে বসে মানে দরজার পাশে সিঁড়িতে বসে ওই সামনে যা দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ আঁকতেছি মানে টাইমের এবং একবার এরকম হল আমরা রাত্রে মন্ড ইয়ে করি এই নাইট ওয়ার্ক করি আমরা ইয়েতে স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে ওই বস্তি বা ঘুমন্ত পথ শিশু বা ঘুমন্ত পরিবারগুলো এদের ছবিগুলো আঁকতে যাই তো মানে সময়ের কোনো ইয়ে ছিল না মানে সময় আমরা খুঁজে পেতাম না দেখতে না দেখতে সময় যেত আচ্ছা মুর্তজা বসির স্যার আপনার একটু উদ্বোধন করেছিলেন তার মন্তব্য কি ছিল ছবিগুলো দেখে এই ছবিগুলো একদিন মহিরুহ হয়ে উঠবে বাহ বাহ এই ছিল ডায়লগ এবং এই মুর্তজা আমাকে আমি অনার্সের পর শান্তিনিকেতনে মাস্টার্স করব এরকম একটা ইচ্ছা ছিল এই আমাকে একটা চিঠি লিখে দিয়েছিল সনৎ কর বলে একজন বিখ্যাত আর্টিস্টেন্টের কাছে তো লিখেছিল যে প্রিয় সনৎ তোমাদের কোনো পলিসিতে না আটকালে আমার ছাত্রটিকে রেখো হ্যাঁ মানে শান্তিনিকেতনে রাখার ক্ষেত্রে একটা চিঠি লিখে দিয়েছিল মূর্তিজাবশীর তো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নটা হচ্ছে যে ছবি আঁকতে আঁকতে যেই এক্সপিরিয়েন্সটা আমার তৈরি হয়েছে পরে আমরা আমাদের রাজনৈতিক জীবনের যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পট পরিবর্তনগুলো দেখেছি ধরুন পঁচানব্বই সালে খুবই দুর্ধর্ষ রাজনৈতিক মানে অরাজকতা অরাজকতা চলছিল তো সেই সময়টাতে এই অরাজকতার ছবি আঁকা আমার ছবি কিন্তু অনেকটা পলিটিক্যাল হ্যাঁ অরাজকতার ছবি আঁকা এবং একটা মানুষকে চারিদিক থেকে বিভিন্ন সেন্সর ইয়ে করছে ডিটেক্ট করছে আবার মানুষ নিঃসঙ্গ কিছু নাই মানুষ একা আছে কোথাও কোথাও একা দাঁড়িয়ে থাকলেও চারিদিক থেকে বিভিন্ন ডিভাইসে এসে তাকে ডিস্টার্ব করছে এরকম নানান রকম ছবি আঁকতাম হচ্ছে হলো এই চারুকলায় ভর্তি হওয়ার পরেই তবে প্রথম প্রদর্শনী শেষে কি আপনার কোন অভিমান কাজ করেছিল না আমি প্রথম প্রদর্শনীর পরে ২৪ বছর পর আপনার দ্বিতীয় প্রদর্শনী হয়েছে ও আচ্ছা সেইটা হচ্ছে যে আমার একটা বড় খুব হয় সেটা এখানে বলা ঠিক হবে না আসলে মানে ডিপার্টমেন্টের কিছু টিচারদের পলিটিক্সের কারণে বলি আমি নাম মেনশন না করি বিভিন্ন টিচারদের পলিটিক্সের কারণে আমি হয়েছে কি যে যেখানে অনার্সে কেউ কখনোই ফার্স্ট ক্লাস পায়নি আমি পেলাম সেখানে আর সেখানে মাস্টার্সে প্রতি বছর তিনজন চারজন মাস্টার্সে ফার্স্ট ক্লাস পায় আমি কিন্তু মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইনি এই না পাওয়ার কারণ হচ্ছে অপেক্ষাকৃত জিনিয়াস আর্টিস্ট যারা তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় মোর্তুজা বসির মনসুরুল করিম ঢালিয়াল মামুন ইয়াদের সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্কটা আবার অন্য আরেকটা গ্রুপ যারা ভালো ছবি আঁকে না যাদেরকে আমার পছন্দ করার কারণও কম কারণ সে ভালো ছবি আঁকে না তার সাথে আমার ইন্টারাকশানটা ওই অর্থে আগায়ও না তো দুর্ভাগ্যক্রমে মাস্টার্সে এসে পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডিপার্টমেন্টের চেয়ারম্যান এগুলো সবই পড়েছে আমার অপোজিশনে তো তারা আমাকে দুই মার্ক কম ফার্স্ট ক্লাস থেকে রেজাল্ট দিছে। তো পরে আমি ডিনকে বরাবর একটা বিশাল অ্যাপ্লিকেশান লিখে চিরং ছেড়ে ঢাকা চলে আসি এসে দীর্ঘদিন মানে মানে খুবই হোপলেস ছিলাম কারণ শিক্ষকতা করার একটা প্রচন্ড মানসিকতা ছিল যে ভালো কাজ করে শিক্ষকতা করতে পারলে সব কিছু মিলিয়ে এটা একটা ফুল প্যাকেজ হয় তো সেইটা যখন পারি নাই তখন ছবি আঁকা অনেকদিন বন্ধ রেখেছি ঢাকা এসে দীর্ঘদিন ছবি আঁকিনি আবার জীবিকারও একটা তাড়া ছিল কত বছর পরে আবার ছবি আঁকা শুরু করলেন না মানে আমি আসলে ছবি আঁকি না ঢাকায় আসার পর থেকে ছবি আঁকি না এখন আর ছবি আঁকি না এখন হচ্ছে যে আমি ইনস্টলেশন করি যে আর্টের বিভিন্ন প্রজেক্ট তৈরি করি যেটা কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট যেটা ভিজুয়ালি যতটা না ইম্পর্টেন্ট কনসেপচুয়ালি তার চাইতে বেশি ইম্পর্টেন্ট তো সেই কাজ সেই কাজগুলোর ভিতরে যেমন আমার যে পুরস্কার পাওয়া কাজটা জিরো দ্য প্রাইমারি ইউনিট হ্যাঁ এটা হচ্ছে এরকম যে নূর হোসেন চত্বর আছে না নূর হোসেন চত্বরে একটা মানুষকে উল্টো করে সোয়াই দেওয়া হলো উল্টো করে মানে মাথা নিচে পা হচ্ছে উপরে সোয়াই দেওয়া হলো এবং সে একটা হার্ট বিট হচ্ছে সেই বিটের চারিদিকে ডিজিটাল প্রিন্ট দিয়ে আহ পল্টনের দিকে চেহারা সচিবালয়ের দিকে চেহারা গুলিস্তানের দিকে চেহারা এরকম চারিদিকে প্রতি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে করে সব ছবিগুলো তোলা অর্থাৎ আটটা ছবি আমি পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি করে জিরো পয়েন্টে দাঁড়ায় চারিদিকের আটটা ছবি আমি পেলাম এই আটটা ছবিকে ডিজিটাল প্রিন্ট করে অষ্টভুজ একটা ঘর বানালাম ঘরের মাঝখানে আমি আমি যখন ঢুকছি তখন পয়েন্টে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি হ্যাঁ তো চারিদিকটা দেখলে সেই জায়গাতে একটা হিউম্যান ঝুলে আছে এই হিউম্যান যাবে জিরো থেকে প্রাইমারি ইউনিটে যাবে সে অর্থনীতিতে যেতে পারে সে প্রলজিতে যেতে পারে সে ইংলিশে যেতে পারে সে গণিতে যেতে পারে ইভেন সে রাজশাহী যেতে পারে সে দিনাজপুর যেতে পারে মানে সে যেতে পারে এটা অনেক রকম তো এই কাজটার জন্য আমি পুরস্কার পেয়েছি এখন এখানে কোনো পেন্টিংয়ের ব্যাপার ছিল না এটা হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল আর্ট পোস্ট মডার্নিস্ট ওয়ার্ক যার ভিতরে কিছুটা সুরিয়ালিজমের আবহাওয়া আছে আমার আরেকটা প্রোজেক্ট ছিল ইন সার্চ অফ ফেয়ার ম্যানিপুলেশন জিরো দ্য প্রাইমারি ইউনিট আমি বাদি আমি বিবাদী সোনা দিয়া গুচ্ছ এরকম নানান নানান আর্টিকেল আমি তৈরি করেছি আর্টিকেল বলতে প্রজেক্ট তৈরি করেছি যে প্রজেক্টগুলো হচ্ছে কোনো সনাতন চারু কালার পেন্টিং নয় এটা হলো কনসেপচুয়ালি একটা টোটাল একটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের ভেতরে ঢুকে মানুষ যে ফিলিংটা নিয়ে বেরিয়ে গেল সেই চেষ্টাটা করা যে অনেকগুলো মিডিয়াম সেখানে সংশ্লিষ্ট হয় সাউন্ড আসে লাইট আসে এমনকি একটা ফিল্ম ঢুকে পড়ে তার ভিতরে ছবি আঁকা থাকতে পারে এর ভিতরে কিছু কবিতা থাকতে পারে এর ভিতরে মানে সব কিছু মিলিয়ে এটা একটা প্যাকেজ এই প্যাকেজটার নাম যেটা সেই নামটাকে এস্টাবলিশ করার জন্য এই টোটাল একটা ইনস্টলেশন আচ্ছা আপনি তো অসংখ্য প্রচ্ছদ এঁকেছেন এবার পড়দশকে যতদূর আমরা জানতেছে লিটল ম্যাগাজিনে প্রচছ বেশ হ্যাঁ সেই সময়টায় আমি সারা দেশে লিটল ম্যাগাজিনগুলোর কভার করতাম কিভাবে কিভাবে যেন সেই সময় পত্রযোগে যোগাযোগ হতো কোথায় মমনসিং কোথায় বগুড়া কোথায় যশোর কোথায় খুলনা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া তারপর চিটাগান তো আছেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন জন চিঠি পাঠাতো তাদেরকে আমি কভার সাপ্লাই করতাম সেইটা একটা টাইম ছিল যে সবাই খুব খেয়াল করতো ছিল আর আমি আসলে ওই করি না বন্ধু বান্ধবদের রিকোয়েস্টে বছরে হয়তো তিনটা চারটার বেশি আমি করি না তবে নাটকের সাথে আপনি প্রত্যক্ষ ভাবে আমি নাটকের সাথে যুক্ত আমার দলের নাম হচ্ছে অনুসর অনুস্বর হচ্ছে দলের নাম

নির্দেশনা তো কতগুলো নাটকের সাথে আপনি যুক্ত ছিলেন এই পর্যন্ত দশ বারোটা সেট আমি করেছি বেশি করিনি আচ্ছা আপনার নিজস্ব দল আছে বলছেন হ্যাঁ অনুসরণ দল এই দলের আমি দৃশ্য কলা সম্পাদক সেটি কি শুরু থেকেই আছেন আপনি হ্যাঁ শুরু থেকেই আছি আমি বডির একজন আচ্ছা এটি চট্টগ্রাম ভিত্তিক না না ঢাকা ভিত্তিক আচ্ছা আচ্ছা এখানকার আসলে যে মঞ্চে কাজের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই আসলে যে জায়গা থেকে কাজ করেছেন এবং নাটকের সাথে কাজ করছেন সবকিছু মিলে যদি অভিজ্ঞতা জানতে চাই এই জায়গাটা আমার অভিজ্ঞতাটা খারাপ সেটা হচ্ছে যে থিয়েটারে যে জায়গাটা পৌঁছানো উচিত ছিল সেই জায়গায় আমাদের ঢাকা ঢাকা থিয়েটার পৌঁছায়নি এমনকি সেই পরিমাণ দর্শকও তৈরি হয়নি আর নাটক নিয়ে এক্সপেরিমেন্ট করতে নাট্যকাররা ভয় পায় কিন্তু অডিয়েন্স যে এতদিনে অনেক এগিয়ে গেছে তথ্য প্রযুক্তির কারণে অডিয়েন্স কিন্তু যথেষ্ট ম্যাচিউর তাদের দৃষ্টিভঙ্গি অনেক উন্নত হয়েছে যেটা আমাদের নাট্যকলার গুরুরা নিতে পারে না তারা ওই একই টেম্পলেটে কাজ করে যা দেওয়ানগাজির কেচ্ছা তাই মেরাজ ফকিরের মা তাই ঈশা মানে যাই বলি না কেন তো এখানে নতুন আঙ্গিক আসা দরকার নতুন অ্যাপ্রোচ আসা দরকার তথ্য প্রযুক্তির ব্যবহার থাকা দরকার যে ব্যাপারগুলোতে আমাদের এখানে ঘাটতি আছে জি স্যার আরও শুনেছি যে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে বাতিঘরের বিভিন্ন দোকানের যে স্থাপনা আছে বইয়ের দোকানে সেগুলোরও ডিজাইন করেছেন আপনি মোট কটি বইয়ের দোকান হবে না তিনটা স্টল তিনটা এই তিনটা স্টলই হচ্ছে প্রতিনিধিত্বশীল বইয়ের দোকান এবং বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন কালেকশন হচ্ছে এদের বইয়ের ব্যাপারে সবচেয়ে বড় কালেকশন হচ্ছে এদের তো বাতিঘরের চিটাগাং চিটাগাঙ্গে যখন করি তখন চিটাগাঙের বন্দরের শেপ দিয়ে এটা তৈরি করি জাহাজটা তৈরি একটা জাহাজ তৈরি করি ওই জাহাজটাই বইয়ের দোকান ঢাকায় যেটা করি সেটা হচ্ছে মোগলদের স্থাপনা দিয়ে করি যেহেতু ঢাকাকে মোগলরা যদি রাজধানী না বানাতো আমরা এখানে থাকতাম না মোগল রাজধানী হলো ঢাকা আর সিলেটে হচ্ছে যে সিলেটকে কানেক্ট করেছে কিন ব্রিজ বলে একটা ব্রিজ ওই ব্রিজটাকে ভেতরে রেখে এটা ইনস্টলেশন করা তো সব মিলিয়ে এইগুলোর গুলো ডিফারেন্ট এবং এই দোকানটার বা এই দোকানগুলোর বেচা বিক্রি আড্ডার স্থল হয়েছে হলো এর ইন্টেরিয়রের মানুষ এনজয় করতে পারে হ্যাঁ হ্যাঁ যে কারণে এই দোকানগুলো জনপ্রিয় হয়েছে জি স্যার আপনার প্রদর্শনী নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে পঁচানব্বই সালে এবং আপনি দুহাজার উনিশ সালে আপনার দুটি প্রদর্শনী দেশে হয়েছে দেশের বাইরে দেশে হয়েছে দেশের বাইরে ইন্টারন্যাশনাল দিল্লির একটা প্রোগ্রামে ছবি গেছে তারপর সিঙ্গাপুরের একটা প্রোগ্রামের ছবি গেছে জাপান একটা প্রোগ্রামের ছবি গেছে আচ্ছা আচ্ছা পাশাপাশি আপনার আরেকটি পরিচয় আসলে আপনার পরিচয় তো আসলে অনেকগুলো সত্তা আছে আপনি ছবি আঁকেন আপনি আপনি অনেক কাজের সাথে আপনার জড়িত আছেন পাশাপাশি আপনার একজন কবি এবং লেখক না এটা চত জীবন থেকেই কম বেশি লিখতাম আর্টের উপরে ছোট ছোট আর্টিকেল লিখতাম আর একসময় আর্ট ক্রিটিকও করতাম যে আর্ট এক্সিবিশনের

অনেককে শত্রু আপনার জীবনে এসেছে সেই ক্রিটিসিজম করতে গিয়ে না সেটা আসেনি বরং দাওয়াতটাও দিত বেশি আচ্ছা যে এসে আড্ডা দিয়ে যান এটা ছিল বেশি ওই অর্থে শত্রু হয়নি আপনি বলছিলেন করতেন এখন করেন না কেন এটা আসলে লিখতে না লিখতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যেমন মর্তুজা এই মৃত্যুর পর ইয়ে থেকে প্রথম আলো থেকে আমাকে ফোন করেছে যে দ্রুত স্যারের উপর একটা লেখা দিতে কিন্তু আমি লিখতে পারলাম না লিখতে পারলাম না এই জন্যে যে অনেকদিন না লেখার কারণে যে এটা তো মানে জং ধরার ব্যাপারটা হয়েছে যে বাক্যের ফ্লোয়েন্সি বাক্যের গঠন এই ব্যাপারগুলো ভালো পাচ্ছিলাম না

আর্টের যে মুভমেন্টগুলো ঘটেছে সেই মুভমেন্টের ভিতরে পেন্টিংটা একটা ক্লাসিক্যাল জিনিস এটা থাকলোই কিন্তু স্টাইল করতে গেলে এবং সমকালীন শিল্পকলার যে চরিত্র সেই চরিত্রগুলো দেখতে গেলে স্থাপনা করা ছাড়া কোনো বিকল্প নাই স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার তো বর্ণাঢ্যময় জীবনে অনেক ধরনের কাজের সাথে আপনি সম্পৃক্ত আছেন তারপর এমন কোনো কাজ আছে যেটি আপনি এখনও করেননি কিন্তু করতে চান আমি আসলে কিছু ভালো নাটকের সেট করতে চাই সেই রকম দল আমি পাচ্ছি না বা সেই রকম ফ্যাসিলিটি আমার কাছে এসে পৌঁছাচ্ছে না যেমন আমার করা একটা সেট শায়লক অ্যান্ড সিকো নামে একটা নাটকের সেট এই সেটটা আমি খুব মন দিয়ে করতে পারছি খুব সুন্দরও হয়েছিল সেটটা তো ওই সাবজেক্ট যদি মানে আমি তো নগরে বড় হয়েছি তো এই নগরে বড় হওয়ার কারণে গ্রামীণ মেটেরিয়ালগুলোর চাইতে আমার শহরের মেটেরিয়ালগুলোই টানে বেশি এবং এই মানের বা এই স্ক্রিপ্টের অভাব আমি বোধ করছি যে যদি নগর জীবনের বিভিন্ন ক্রাইসিস নিয়ে কোনো একটা গল্পের প্লট পাওয়া যেত যেটা নাটক হচ্ছে সেটার সেট করে আমি খুব আনন্দ পাই যে একটা শিশুতোষ নাটকের সেট করে আমি আনন্দ পাই না একটু ক্রিটিক্যাল হওয়া একটু তীর্যক হওয়া এই ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট লাগে যে কারণে আমি বলি যে আমাদের এখানে নাটকের এই তীর্যক ব্যাপারটাই নাই যে একটু ডিফারেন্ট করে দেখা আপনার নিজের তো নাটকের দল আছে পাশাপাশি আপনি নিজেও নাটক লিখেন না নাটক লিখি না আচ্ছা আপনি লেখালেখি করেন আমি লেখালেখি করি কখনো নাটক লেখার ইচ্ছা হয় না না আচ্ছা ওইটা আবার ডায়লগ বেস ব্যাপারটা আমি ভালো পারি না জি আপনার পরিবার সম্পর্কে একটু শুনি আমার পরিবারে হচ্ছে আমার বউ প্রেম করে বিয়ে করছে বউ ছবি আঁকে নিয়মিত এখন এশিয়ান আর্ট এক্সিবিশনের একটা ছবি নিয়ে ব্যস্ত তার নাম আর আমার দুটো ছেলে দুজন ইংলিশ মিডিয়ামে পড়ছে একজন ও লেভেল এ লেভেল দিচ্ছে আরেকজন স্ট্যান্ডার্ড থ্রি জি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল ও আজকে সকালটিকে এত সুন্দর করে তুলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ